ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ি ভাবনা। তো এখন বাজে 9:30, মানে আমার এখন শিনে সংক্রান্তি আর কি। জাস্ট রান্নাটা হয়েছে, কোনো কাজ হয়নি আজকে, এত দেরি, তার মধ্যে মাথাটা ধরে রয়েছে। মাইগ্রেন হলে তোমরা সবাই জানো, যাদের যাদের আছে, যে তিন দিন মোটামুটি থাকে, তো অফিস তো যেতেই হবে। তার আগে রান্না বান্না টুকটাক করেছি, কিন্তু ঘর একদম অগোছালা, কিচ্ছু করতে পারিনি, একটু মাফ করে দিও। তো দেখিয়ে নিচ্ছি ব্যাক ক্যামেরা কি কি রান্না করলাম আজকে, তারপর বেরোবো অফিসে। অফিসে বলে দিলাম একটু দেরি হবে, তার কারণ জল বন্ধ হয়ে যাবে 10টা থেকে, তার মধ্যে ওরা চান ঠান করে নেবে, তো জলগুলো ভরে রাখতে হবে। সেই কাণ্ড করতে গিয়ে তো ইমালশন রডটা, মানে মেয়েকে বলছি তাড়াতাড়ি চান কর, ওদের চান ঠান করিয়ে জল ঠল ভরে যেতে হবে, কারণ কখন জল আসবে বিকেলের সেই সন্ধ্যেবেলার দিকে, তো সব বালতি ঠালতি ভরে যাওয়ার দিকে আর হচ্ছে বিপত্তি। তাড়াহুড়ো করে জল ঠল ভরে রাখতে গিয়ে বালতি উল্টে গিয়ে জল ঘরে জলে জল, সেটা মুছে তারপরে ছেলেকে বকাবকি করছিলাম। তারপরে তোমার মেয়ে ঘুম থেকে উঠলো, তো বলে চান করতে যা বলে, এবার জলটা এক গতি জল আর কি বসিয়েছিলাম গরম করতে ইমালশন রড দিয়ে। তো এদিকে ওপরে ফ্যান চলছিল, তো মাথাটা এদিকে রান্না সব কিছু করতে গিয়ে আর মনে ছিল না। তো মেয়েকে বলছি যে যা যা গরম হয়ে গেছে জলটা, তারপরে তো আমি আবার বেরোবো। তো মেয়ে কি ভেবেছে যে জল এটা বন্ধ করে দিয়েছে আমি, তো সেই জ্বলন্ত ইমালশন রডটা একবারে খাটের ওপর রেখেছে। আর একটু পরে আমি দেখছি আগুন জ্বলছে দদ করে, তাড়াতাড়ি জল দিয়ে এসে নেবানো হলো। বড্ড একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম, মানে তোষকটা সেইভাবে ধরেনি, খাট জাস্ট ধরেছিল, তো জল ঠল দিয়ে নেবানো হলো। এখনও আমার যেমন কেমন একটা ধকধক করছে বুকের মধ্যে, বাবা বড় একটা বিপদ থেকে আমরা আজকে রক্ষা পেলাম, যদি একটু না দেখতাম তাহলে তো দাও দাও করে সবটা জ্বলে যেত, তাই না? শীতকাল মানেই দেখো প্রচুর জামা কাপড়, কোথায় কোথায় যে জামা কাপড়, সব জায়গায় যেন জামা কাপড়। আর আমাদের তো একদম ছোট্ট ঘর, তো জামা কাপড়ে ভর্তি। দেখো এখানেও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমি পরে যাব, সেইগুলো রয়েছে। আর কালকে দোকানে গেছিলাম, তোমাদের শেয়ার করা হয়নি, তেল ফেল এনেছিলাম। আর রোজ আমার তো রোজকার মানে ধোয়ার জন্য এমনি সানলাইট ইউজ করি, আর রোজকার ধোয়ার জন্য একটা সাবান, গুঁড়ো সাবান প্রচুর লাগে, ফিনাইল আর সার্প আমার প্রচুর পরিমাণে লাগে। তো এখন অফিসের পরে হচ্ছে মার্কেটিং টাইম, তো আমি আর আমার কলিগ দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আরেকজনের জন্য। ও বললো কিছু কেনাকাটা করবে, তার নাম জানো তোমরা সবাই, শুভঙ্কর আর কি। ও কিছু দেখবে বললো, সোয়েটার ফোয়েটার। আমাদের কোনো কেনার কিছু প্ল্যান নেই, আমরা জাস্ট দেখবো আর এনজয় করবো। ভেতরটা খুব ভালো লাগে, নতুন নতুন কালেকশান, আর এখানে 50% অফ দিচ্ছে। এ দেখো বাইরেই লেখা আছে। তো ছেলের জন্য দেখছিলাম হুডি টাইপের কিছু, গেঞ্জি ঠেঞ্জি, তো ফটো পাঠিয়েছি, ও যেটা পছন্দ হবে, খুব সুন্দর, বেশ 500 টাকার মধ্যে, রেঞ্জের মধ্যে, যেহেতু 50% চলছে অফ। খুব ভালো লাগছিলো, জ্যাকেট রয়েছে, বিভিন্ন টাইপের হুডি রয়েছে, এগুলো ছেলেদের সেন্টার। নিচেরটা হচ্ছে ছেলেদের, তিনতলা বিল্ডিংটা, তো নিচের ছেলেদের। তো দেখছি সোয়েটারগুলোই দেখছি, শীতকাল আর কী দেখবো বলো, সোয়েটার তার সঙ্গে টুকিটাকি জিনিস। কেনার কোনো প্ল্যান নেই, ব্যাগে মাত্র 100-150 টাকা পড়েছিল, তো শুধু দেখা আর একটু একটু তোমাদের সাথে শেয়ার করা, ভিডিও করা, তাও একটু লুকিয়ে লুকিয়ে করছিলাম যদি কিছু বলে। তো দেখো কি সুন্দর, না কি পছন্দ হয়েছে আমার, তো ব্লু হচ্ছে ফেভারিট কালার, তাই ব্লুতেই চোখ আটকে যাচ্ছে, ব্লু আর ব্ল্যাক দেখলেই আমার চোখ আটকে যায়। তো শুভঙ্কর দেখছে কি কিনবে, ওর কেনার প্ল্যান ছিল, তো যদিও শেষ পর্যন্ত পছন্দ হয়নি সব রকম। ওর ওয়াইফের জন্যও দেখছিল, ওয়াইফেরটা পছন্দ হয়েছিল, কিন্তু এবার চলে এসেছিলাম আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে, মেয়েদের যেখানে রয়েছে
লেডিস ফর লেডিস সেখানে রয়েছে, এখানেও সোয়েটারের সম্ভার ভীষণ সুন্দর, লালটা বেশ পছন্দ হয়েছিল আমার। এগুলো বোধহয় 1100-1200 টাকা করে দাম বলছিল, তার সঙ্গে 50% অফ রয়েছে। তো রেড কালারগুলো বেশ ভালো লাগছিলো, তো নতুন যেহেতু বিয়ে করেছে আমাদের ওই কলিগটি, তো বলছিলাম রেড কালার নিয়ে ভালো লাগবে, তো দেখছিল পছন্দ হচ্ছিল, দামও দেখছিল, সবই দেখছিল, সবই চলছে। আর তার সঙ্গে আমরাও দেখছি, আমরাও চয়েস করতে সাহায্য করছি, তাই না, যে কোনটা নিবি, কোনটা নিলে ভালো লাগবে। ওকে তুই তো কারি করি, আমাদের আমার থেকে অনেকটাই ছোট, তো চলো দেখে নিই সোয়েটারগুলো, আর তার সঙ্গে টুকিটাকি সব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। Pa 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 p